হিউজ হিউজ ডিফারেন্স, দুইটা ক্যারেক্টার আলাদা, একটা স্পাই আর একটা সিআইডি প্লে করছি। আর সিআইডি যে ক্যারেক্টারটা প্লে করছি ও আসলে মানে ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো যেগুলো আছে, ফিনটেক টেকনোলজিক্যাল টেকনোলজি বেসড ক্রাইম ওগুলো হ্যান্ডেল করে। আর ও বা অন্যান্য আমি যে পুলিশের ক্যারেক্টার করেছি অথবা স্পাই করেছি ওর মতো না, ও অনেক রিল্যাক্স থাকে। এই ফিল্মের কমিক ব্রেকগুলো আমার কাছ থেকে মানে রায়হানের কাছ থেকে, মানে আমার ক্যারেক্টার নাম রায়হান, এসপি রায়হান, তো ওর কাছ থেকে আসে। সো একদমই ডিফারেন্ট ক্যারেক্টার। মানে এটাই তো মজা, আমি আরো একদিন বলেছিলাম যে মানে মাল্টিকাস্টের মজাই এটা যে যখন আমরা স্ক্রিন শেয়ার করি তখন কে কতখানি ওই ক্যারেক্টার যে ক্যারেক্টার প্লে করছি ওটাকে ধারণ করার যে জায়গাটা ওইটা কতখানি প্রমাণ করতে পারবো ওই এক স্ক্রিনে থেকে, ওটা আর কি এত বেশি মানে মুখ্য হয়ে দাঁড়ায় যে তখন ইউ ক্যান ফিল যে মানে বিয়ন্ড এভরিথিং অ্যান্ড এনিথিং, যে মানে আমাদের ক্যারিয়ার অ্যান্ড অল দ্যাট ওগুলোর বাইরে যে আমরা আর্টিস্ট অ্যান্ড প্রুভ করবো। সো ওই কম্পিটিশনটা আসে, সো ওইটাই মজা লাগে আসলে। এই জন্য আমরা দেখবেন যে সবাই হাসছি, আমাদের সবার মুখে হাসি। অন্তর্জাল আমরা যদি ঈদে আসতাম তাহলে কমপ্লিট হতো না, কমপ্লিট ছিল না বলে আমরা আসতে পারিনি। আর রিসেন্টলি যে প্রোডাক্টটা দেখলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই চমৎকার। আমাদের প্রত্যেকটা আর্টিস্ট ডিরেক্টর এভরিবাডি কলাকৌশলী খুবই হ্যাপি আমরা দেখে, ইনশাল্লাহ খুব ভালো করবে, আমাদের বিশ্বাস সবাই পছন্দ করবে এটা। যেটা হচ্ছে যে যেহেতু এখানে প্রচুর VFX এর কাজ আছে, তো আমরা মানে আমাদের বাংলাদেশের কাজগুলোতে VFX টা আসলে ওই পরিমাণটা পারফেকশনটা আমরা আসলে পাইনি অধিকাংশ সিনেমাতে। সেই জায়গাটা আসলে যেহেতু ফিনিশড প্রোডাক্ট দেখা হয়েছে, কি মনে হয় একজন অডিয়েন্স হিসেবে? টু বি অনেস্ট উইথ ইউ, মানে VFX এর কাজটা পারফেক্ট করার জন্যই আমাদের সিনেমাটা পেছানো, তো ওই সময়টা নেওয়াই হয়েছে এই কাজটাতে, যেন আমাদের এরকম মনে না হয় যে অনেক ফ্লজ আছে, এই আছে ওই আছে এরকম। সো ওটার জন্যই টাইমটা কনজিউম করা। অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট দেখে আমার মানে লিটারেলি আমাদের কি বলবো, আমাদের যে ক্ষমতা ছিল ওর ক্ষমতার ভেতরে এর চেয়ে বেটার মনে হয় না আমরা করতে পারতাম। ইট লুকস ফ্যান্টাস্টিক, আপনারা প্রাউড ফিল করবেন, আমাদের মিডিয়ার অংশ হিসেবে আপনারা সাংবাদিক ভাই বোনরা প্রাউড ফিল করবেন যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা এরকম একটা প্রোডাক্ট ফাইনালি দিতে পারছি। সো সো হ্যাপি, সো হ্যাপি। অন্তর্জানি ভাইয়া, নর্মালি আমরা যখন বাহিরে শুটিং করি সেটা এক ধরনের পরিবেশ থাকে, কিন্তু এখানে গ্রিন স্ক্রিনের মধ্যে আপনাদেরকে শুট করতে হয়েছে, সেটা কি ভিন্নতা পেয়েছেন এবং সেই এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি? গ্রিন স্ক্রিনে আমরা যে কাজগুলো করেছি বা ওগুলো অনেকটাই অনেকটাই স্ক্রিন বেস, তো স্ক্রিন বেসে যেটা থাকে ডিরেক্টর আমাদেরকে বলে দেয় যে এই স্ক্রিনে এটা থাকবে, ওই স্ক্রিনে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। সো ওইটা মাথায় রেখে আমরা কাজ করি। যদিও যে যদি আমাদের ফিজিক্যালি কোনো কিছু গ্রিন স্ক্রিনে ঢুকতে হতো নিজেরাই গ্রিন হয়ে যেতাম, তাহলে অনেক চ্যালেঞ্জ ফিল হতো। বাট যেহেতু ডিরেকশন দেওয়া ছিল এক্স্যাক্টলি আমরা জানি যে কোন স্ক্রিনে কী হচ্ছে, এক্স্যাক্টলি স্ক্রিনে কোন জায়গায় তাকাবো, আপনি দেখবেন যে কারো আই মিস হচ্ছে না, মানে যতটুকু দেখেছি আমি ওর পাইনি। সো যে বিকজ আমাদের একদম ডিরেকশন দেওয়া ছিল যে স্ক্রিনের এই সময় এখানে হচ্ছে, এই সময় এখানে হচ্ছে, সো মানে আমরা চ্যালেঞ্জ ফিল করিনি। বাট ইট ওয়াজ ফান, এত বেশি দুটো সেট আই থিঙ্ক তিনটা সেট ছিল যেটার ভেতরে অনেক বেশি গ্রিন ছিল, এরকম গ্রিনে কাজ করার এক্সপিরিয়েন্স আমার কোনোদিন ছিল না। সো পুরো সময়টা প্রায় 30 ডেজের উপরে আমরা গ্রিনে কাজ করেছি। ইট ওয়াজ ফান, লাইক চারদিকে গ্রিন অ্যান্ড কনস্ট্যান্টলি ডিরেকশন বলে দিচ্ছে, ডিরেক্টর বলে দিচ্ছে যে এখানে এটা হবে, এটা 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 হবে। সো ইট ওয়াজ ফান, ইট ওয়াজ ফান। শুটিংয়ের সময় অনেকক্ষণ শর্ট থাকে না, একটা ব্রেক টাইম থাকে, সেই সময়টা কলাকুশলীদের সাথে বা বাকি আর্টিস্ট যারা ছিলেন তাদের সাথে কিভাবে টাইমটা এনজয় করেছেন? বল, আমাদের ফিল্মে এটা অনেক বেশি হয়েছে, বিকজ আমাদের আমরা সবাই ছিলাম ওখানে। সো এর সিন শুরু হলে শেষ হয় না, ওর সিন শুরু হলে শেষ হয় না, এরকম হতো। তো যারা আমরা ফ্রি থাকতাম, মানে আমরা যখন কাজ করি শিল্পীরা তখন ফ্যামিলির মতো, তো তার রাইট, তো আমরা খুনসুটি করি, তারপরে একজন আরেকজনের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, অন্য শুটিংয়ে কোনো জিনিস ফানি হলে ওটা শেয়ার করি, এটা গসিপ তো চলতেই থাকে। সো এভাবেই আর কি আমাদের টাইম পার হয়ে যায়। কেউ ঘুমাতে চাইলে ওর ঘুমটা কেমনে নষ্ট করবো, যে বাচ্চা ফিল করার যে বিষয়টা ওগুলো আমরা করি আর কি। আর এই এই সেটে ছিল আমার ফানি, মানে যারা ছিল খুব ফানি ছিল, কেটো ছিল, কেটো তো সবসময় হাসায় আমাদের, সুনেরা ওয়াজ ফানি, সিয়া ওয়াজ ফানি, বিদ্যা সিনহা মিম ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল, সবগুলোই ফানি। অ্যান্ড উই ওয়ার্ক লাইক ফ্রেন্ডস, ইট ওয়াজ ফান। বলা হচ্ছে এটা প্রথম বাংলাদেশের সাইবার থ্রিলার সিনেমা, তো আমি একটু জানতে চাচ্ছি যে এই সিনেমাটি মানুষ দেখবে কেন, আপনি যদি আমাদেরকে কয়েকটি কারণ জানাতে পারেন। মানুষ দেখবে কারণ এটা একটা পরিপূর্ণ সিনেমা তৈরি করেছি আমরা, যেটা এন্টারটেনমেন্টের জন্য। আমরা আমার এবং দীপনদা দুজনের ফিলোসফি ওই জায়গাটাতে এক, যে আমরা
সিনেমা মানে এন্টারটেনমেন্ট, এখানে যত বেশি না মেসেজ তার চেয়ে বেশি এন্টারটেনমেন্টের জায়গাটা ক্রিয়েট হয়, সো ইটস অ্যান এন্টারটেইনিং প্রোডাক্ট। আর যারা সাইবার রিলেটেড আছেন তাদের তারা রিলেট করতে পারবেন, সো ওই জোনটা একদমই আলাদা। হ্যাঁ, ওভারঅল সব দর্শকের জন্য বানিয়েছি। ওই যে বললাম যে এন্টারটেইনমেন্টের জন্য বানিয়েছি আমরা, সো দ্যাটস গোনা বি এন্টারটেইনমেন্ট। সাইবার ক্রাইমের উপরে, সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইম আমাদের দেশে হয়, টেকনোলজিক্যাল আমরা দেখেছি ফিউচার পাস্টে যে আমাদের দেশে হয়েছে, সো ওগুলো নিয়ে একটা সিনেমা করা, এন্টারটেইনিং একটা সিনেমা করা, ওখানে মেসেজ অবশ্যই আসে প্রত্যেকটা সিনেমাতে থাকে, সো মেসেজ তো ডেফিনেটলি থাকবে, ওরকম কিছু আই ওপেনার থাকবে। এভরি সিঙ্গল ওয়ান, দীপঙ্কর দীপন দা ফিল্ম ডিজাইন করেন এভাবে যে ওনার প্রত্যেকটা ক্যারেক্টার যারা স্ক্রিনে থাকেন তারা প্রত্যেকে ইম্প্যাক্ট ফেলবে, উনি টোটাল ইম্প্যাক্টে বিলিভ করেন কাস্টের, যদি সবাই ইম্প্যাক্ট ফেলতে না পারে তাহলে ফিল্ম দাঁড়ায় না ওনার চোখে, সো এভরিবডি ইজ গোনা হ্যাভ ইম্প্যাক্ট।